अरे এটা মানিক গেমিং, মানিক গেমিং কে মারেন, মানিক গেমিং ও পিনাই। আরে ভাই এমএস এ মানিক গেমিং বাংলাদেশ টপ অন সহ এমএস এ অনেক গ্র্যান্ড মাস্টার ভালো ভালো স্কোর আছে, তো তোমরা হুডাই যাচ্ছো রাশ করতে, আমাদের ব্যাকআপ প্লেয়ার দুই নাম্বার ভাই রাশ করতে যাচ্ছে, এটা কি ভাই গেম প্লে? অলরেডি তো এক নাম্বার ভাই শেষ হয়ে রয়েছে দেখছি, সোনিয়া জ্বালাই রয়েছে, আমার কাছে মাত্র 900 টাকা আছে, আপনাকে দুইজনের লাভাত করবো। ব্যাকআপ প্লেয়ারের নাম রাশ করলে কি হবে? হ্যাঁ অলরেডি ব্যাকআপ প্লেয়ার শেষ, যাও মারা খাও। তো গাইজ আপনারা যারা আমার রেগুলার অডিয়েন্স আছেন তারা আমার চ্যানেল ভিজিট করলেই দেখতে পাবেন যে আমাদের বাংলাদেশ টপ ওয়ান করছিল একটা ম্যাচে, আমি শর্টই আপলোড দিলাম, তাদের কাছে মার খেয়ে গেলাম। গত সিজনের কাহিনী এটা, এই যে দেখতেছেন পরপর আকাশ 69 ওই বাংলাদেশ টপ ওয়ান করিল, তো দেখতেছেন সাথে 600+ ভিউ হয়, তারতে আমরা হুদাই মারামারি করি আর এবং আমাদের একটা প্লেয়ারের ঢুকায় না, এই কারণে আমাদের মনে করেন যে ম্যাচটা আউট হয়ে যায়। তো আমরা বলি যে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, কিন্তু দ্বিতীয় পার্টটা আমার মোবাইল রিসার্চ মারিয়ে রিসার্চ মারার কারণে আমার মোবাইল থেকে সব ভিডিও ডিলিট হয়ে যায় এবং এই সিজনে আবারও মানিক গেমিং বাংলাদেশ টপ ওয়ান সহ ফুল স্কোর করে যায়। তো এবার দেখা যাক কিরাম গেম প্লে হয়, তো চলুন লেটস স্টার্ট দ্য গেম প্লে। তো হ্যালো গাইজ, কে অবস্থা সবার, আশা করি অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো গাইজ এম এস এ বাংলাদেশ টপ ওয়ান এবং মানিক গেমিং তাকে ফুল স্কোর করে যায়। তো এম এস এ কী হয় দেখেন, আমাদের জুন পোশার আছে সে আগে আগে যে হ্রাস করে প্রতিবারই, তো সে আগের থেকেই ডাউন খেয়ে যায়। তারপরে যে আমি এখানে একটা স্কার পাই, স্কার ওয়ান লেভেলের এবং আমার কাছে বেজন আছে, বেজন দিয়ে আমি ফাইট, এই যে মানিক গেমিং কিল করলে দেখতেছেন বাংলাদেশ টপ ওয়ান, মানিক গেমিং কিল করছে দুজন, মানিক গেমিং মরে গেছে। তো চিন্তার কোনো কারণ নেই, কারণ তাকে অনেক রিভাইভ দেওয়ার প্লেয়ার আছে, তারা আবার বেঁচে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে আমরা ফাইটে মনোযোগ দিলাম, এই যে বাংলাদেশ টপ ওয়ান আবার মরে গেছে, সমস্যা নেই, এ মানে একবারই মরলে বাংলাদেশ টপ ওয়ান, তো সমস্যা নেই, ওদের রিভাইভ দেওয়ার কোনো প্লেয়ারের অভাব নেই, কারণ প্রিভিয়াস প্লেয়ার যেহেতু, তবে আমরা মরলে কিন্তু কার রিভাইভ পাই না। দেখতেছেন এই জায়গায় একটা ফাইটে স্কার দেয়, আমি কিল পাচ্ছি না, এটা এই জায়গার কিলটাও চুরি করে নেয় আমার টিমমেট। এই যে ব্যাকআপ প্লেয়ারটা, আমাদের ব্যাকআপ প্লেয়ার আগে আগে রাশ করে সব, এই যে আমাদের দুই নাম্বার কিন্তু ব্যাকআপ প্লেয়ার, আপনারা খেয়াল করেন দেখেন। তো এই জায়গায় একটা গাড়ি না প্লেয়ার চলে আসে, এই জায়গায় রিভাইভ দিচ্ছিল মনে হয়, কিন্তু দেখা যাক আমি যে মারতে আর কি। আমি এখানে দোনালা এবং স্কার এক লেভেলের নিয়ে, এই যে প্লেয়ারটা, আমি এসে তো যদি শট দিতাম তাহলে মরে যেত, আমি এসে তো শট দিই নি, তো তার রিভাইভটা দিয়ে দেয় তাকে টিমমেটের মনে হয়। তো তারপরে যে আমি স্কার দিয়ে গোলটা ফাটাই, ফাটানোর পরে যে আমাদের এক নম্বর ভাই চলে আসে কিল চুরি করতে, তবে কি আমি কিলটা পাবো? অবশ্যই পাবো, কারণ এক নম্বর ভাই একটু দূরে ছিল। তো তারপরে আমরা দেখেন আমাদের দুই নম্বর ভাই দেখেন বুলু জুনির পাশে যে জুন পুষ দেয়, এটা কোনো কথা, এই যে এই জায়গায় হয়ে যায় কাহিনী একটা, আমি যাবো একটু রাশে, এই জায়গায় আমাদের চার নম্বর ভাই যে কিনা গ্রাম মাস্টার রয়েছে সে আগে যেই ডাউন হয়ে যায়। তারপরে যে আমাদের এক নম্বর ভাই সেও খেলা করে এনিমির সাথে, সেও ডাউন হয়ে যায়, আর আমাদের দুই নম্বর ভাই তো আগে থেকেই জুনির বুলু জুনির পাশেই বসেছিল। তো আমার কাছে 900 টাকা আছে, এই জায়গায় একটু বকাবকি করি দুই নম্বরের উপরে যে জুন পুষ দেয় তার উপরে, তারপরে বকি কোনো লাভ হয় না, কারণ ভিভাস উড়িয়ে সে ভিভাস। তারপরে এই জায়গায় দেখতে আসেন গাড়ি নিয়ে যায়, আমার কাছে গাড়ির ক্যারেক্টার আছে, তারপরেও এই যাতে আমার একটা শট লাগাই দেয়, আমি বুঝতে পারি যে এটা এমএনটু কিংবা কান্নাইনটির কোনো শট হবে। তো আমি ভাবি যে হলে উপরে মনে হয় মানিক গেমিং আছে, যেহেতু মানিক গেমিং ভাই অনেক ভালো সিনাইপিং করে, তো আমি গাড়ি থেকে নেমে যাই। তারপরে দেখতে আসেন এই যে একটা প্লেয়ার চলে আসে, হ্যাঁ আমি প্রথমে মনে করি এই যে মানিক গেমিং ভাই কিল করলে তার মানে এখানে মানিক গেমিং নেই, কারণ এই পাশে কোনো ফাইট হবে না। তো এই জায়গায় ভালো একটা স্কট পড়ে যায়, আমি অনেকক্ষণ ঘুরোই, দেখেন আমি কীরমভাবে ঘুরোই, ঘুরনের স্কিলটা যায় এখানে একটু। তারপরে যে আমি আবার ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে এখানে দোনারা দিয়ে একটা ডাউন করি, এই যে এইটা ডাউন করি, ডাউন করার পরে আমার এখানে মেরে দেয়, মারার পরে ভাই এটাই হুদাই লল দেয় আমারে ভাই, আমি কোনো ইউটিউবারও না কোনো কিছুই না ভাই, আমার লল দেওয়ার কারণ কি? আর এই জায়গায় মানিক গেমিং আছে, এই যে উপরে দেখতেছেন এল সেবে খেলাটা, ওই যে বাংলাদেশ টপ ওয়ানে বিশ্ব মনে হয়, এই জায়গায় এল সেবে মানিক গেমিং এবং বাংলাদেশ টপ ওয়ানে আছে, এই যে আমাদের দুই নম্বর, আমাদের দুই নম্বর তো সবসময় আগে আগে রাশ করবে। তারপরে দেখছেন মানিক গেমিং দুই নম্বরই মেরে দেয় আমাদের জুন পুরুষের ভাই, জুন পুষারি কোবাই দিলে। তারপরে এই যে দেখতে আসেন, এই যে মানিক গেমিং রয়েছে, আমি ইমোট টিমোট দিনে বাংলাদেশ টপ ওয়ানে ইমোট দিই, কারণ আগের ম্যাচে আমাদের মেরে ইমোট দিছিল ভাই। এই যে দেখতে আসেন, যদিও বা রানা হয়েছিল কিন্তু এইবার বাংলাদেশ টপ ওয়ানই ছিল, কারণ বাংলাদেশ টপ ওয়ান যখন খেলে তখন তার পার্মানেন্ট গেট আপটা নেই খেলে, যদিও আমার ডাউনলোড দেওয়া ছিল না, আমি এখানে ডস দিই আমি এবার ঢুকি দিই, আমি ইউএমপি দিয়ে মেরে দিই তারকে। তারপরে যে আমি একটু এমটেনের ইমোট দিই, যেহেতু এমটেন ছাড়া আমার কোনো গানই ডাউনলোড দেওয়া নেই, কারণ আমি ফ্রি ফায়ারে খেলছি, ফ্রি ফায়ার ম্যাক্সে আমাদের আইডি যেটা পুশ আছে সেটাই লগ ইন করা রয়েছে। তারপরে দেখতে আসেন ওই যে মানিক গেমিং লেভিসে, ওই জায়গায় ওকে ব্যাকআপ প্লেয়ার এখনও চলে বাড়ি কী করে ভাই, বুঝলাম না। তো এই যে আমি কেবলটা দুটো কিল করেছি, তার ভিতরে একটা বাংলাদেশ টপ ওয়ানে, আমি আকাশের দিকে একটু তাকাই, কারণ আকাশ থেকে প্লেয়ার নামতে পারে, কিন্তু হ্যাঁ ভাই আকাশ থেকে প্লেয়ার লাভ যায় আর বলেন তো এটা কীটা, যদি বাংলাদেশ টপ ওয়ান অবশ্যই লাইক করে দেবেন। তো বাংলাদেশ টপ ওয়ানে মেরে দিছি ভাই, আপনারা যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রিপ্টটা করে দেবেন, আর যারা পুরনো আসেন তারা লাইকটা করে দেবেন, যারা নতুন আসেন তারাও লাইকটা করে দেন। তো ওই যে বাংলাদেশ টপ ওয়ান এবং তাদের ফুল স্কোরটা শেষ হয়ে যায়, আমরা মেরে দিই ফুল স্কোর, ডেড হয়ে যায় এখানেই। তারপরে দেখতে আসছেন আমাদের পিছন দিয়ে আর একটা প্লেয়ার লাগে, বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কোর কিন্তু ডেড হয়ে গেছে। তো আপনারা যারা নতুন আসেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব টাইপ সব করে দেন। তারপরে যে একটা উপরে একটা প্লেয়ার এসে উপরের প্লেয়ারটা মেরে দেয় আমাদের, আমি ভাই মারি একটা আর একটা ভাই আমাদের
জুন তুষার মেরে দেয়। তারপরে দেখতেছেন আমাদের অলরেডি কটা কিল চারটে কিল ডান হয়ে গেছে এবং আকাশ থেকে দেখছিল আমি মরে গেছি, হানেজি রাশ করতে যাই আমাদের সব কটা প্লেয়ারে মরে গেছে। আমরা এই জারে টপ থ্রি হই, কিন্তু দুঃখের বিষয় কি আমরা ভুয়াটা নিতে পারি না, কিন্তু বাংলাদেশ সমানের স্কোয়াড কিন্তু মেরে দিই। তো ভিডিও লাস্টের দিকে চলে আসছি ভাই, আপনারা যারা নতুন আছেন আবারও বলে দিচ্ছি, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন। So I'll be able to handle it.